হ্যালো বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত। আপনারা অনেকেই জানেন যে রাত বেড়েতে ফরেস্ট লাগোয়া যে গ্রামগুলো রয়েছে, যেগুলোকে বনবস্তি বলা হয়ে থাকে, সেগুলোতে রাত বেড়াতে কিন্তু হাতি বা অন্যান্য ওয়াইল্ড লাইফ যেগুলো আছে, বিশেষ করে হাতি, এসে কিন্তু খুব অত্যাচার করে। অনেকে বাড়িঘর ভেঙে দেয়, ক্ষেত নষ্ট করে দেয়, তারপর অনেক কলা গাছ ভেঙে ফেলে, তো এই সমস্যাগুলো কিন্তু করে। তো সেই জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই ফরেস্টের কর্মচারীরা রাত্রে পাহারা দেয়। এবং একদিন এরকমই একটা অভিজ্ঞতা হয়েছিল, এই ফরেস্ট ডিপার্টমেন্টের যারা কর্মীরা রয়েছে এবং পাশাপাশি বনগ্রামবাসী যারা রয়েছে তাদের সাথে একসাথে হাতি তাড়ানোর একটা অভিজ্ঞতা আমার হয়েছিল। চলুন এই ভিডিওতে আপনাদের সাথে সেই অভিজ্ঞতাটা শেয়ার করে নেওয়া যাক। কিন্তু তার আগেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিও যদি ভালো লাগে তাহলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তখন রাত 10টা, হঠাৎ গ্রাম থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে ফোন এলো যে গ্রামে হাতি ঢুকে পড়েছে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের সাথে আমিও একদম দেরি না করে বেরিয়ে পড়লাম হাতি তাড়ানোর উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রামে পৌঁছে গেলাম আর হাতি কোন দিকে বেরিয়েছে সেটার খোঁজ খবর নিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পাকা রাস্তার উপরে হাতির পায়ের ছাপ পেলাম। এই যে হাতির ফুটপ্রিন্ট, হাতিটা কোন দিকে গেছে সেটা না বুঝতে পারার জন্য আমরা খুব সাবধানেই ছিলাম আর সার্চ লাইট নিয়ে প্রত্যেকটা জঙ্গলের দিকে খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা হাতিটির সন্ধান পেলাম আর সবাই মিলে হাতিটিকে তাড়াতে উদ্যত হলাম। হাতি লোকের বাড়ির ভেতর দিকে ঢুকে যাচ্ছে। অনেকক্ষণ ধরে হাতিটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে দেখলাম যে লোকের বাড়ির কলা গাছ ভেঙে হাতিটি আরেক দিকে বেরিয়ে গেছে, কিন্তু হাতিটা কোন দিকে গেছে সেটা বোঝা যাচ্ছিল না। ভাই দাঁড়া, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, দেখবে এখানে এখানে উঠবে কিন্তু
হঠাৎ করে আবার হাতিটার সন্ধান পাওয়া গেল এবং আমরা সবাই মিলে হাতিটিকে তাড়াতে আবার ছুটে গেলাম। এদিকে এদিকে আছে, এদিক দিয়ে এদিক দিয়ে বেরোচ্ছে। এবার সরাসরি খুব কাছের থেকে হাতিটির দেখা পাওয়া গেল। কি প্রকাণ্ড সে হাতি! এই যে পায়ের ছাপ হাতির, এদিক দিয়ে বাঁশঝাড়ের পেছন দিয়ে ও সোজা সম্ভবত বেরিয়ে গেছে। তবু একটু অপেক্ষা করব। তখন বাজে ভোর চারটে, আমরা হাতি তাড়িয়ে একটা দারুণ অভিজ্ঞতা নিয়ে প্রত্যেকে বাড়ি ফিরলাম। ময়ূর ডাকছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে আবার বলছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।